আল্লাহ মরিচ খাইয়া ফেলাইছে, অনেক সুন্দর মরিচ, মরিচ হইছে খাইয়াও ফেলাইছে দেখছো। আর এই যে নতুন নতুন কড়া বেরিতেছে মাশাআল্লাহ, অনেক কড়া, অনেক সুন্দর, কিন্তু পেঁপে গুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে দেখো, এইটা দেখো, এই জায়গা ঢুকলে তোমার ফুলের গন্ধ একদম মৌ মৌ করে, অনেক পেঁপে। আর এই যে এটার মধ্যে আসতেছে আরো পেঁপে, আর এই যে আশেপাশে এগুলো বাতকি হয়ে গেছে, পাকার জন্য অপেক্ষায় আছে। আর এগুলো তো মাত্র বের হইতেছে না, এটা আমাদের পুরান বাড়ির ভিতরে উঠানে। হ্যাঁ, হিমসাগর আম গাছ, এটা বারো মাসি আম গাছ। আসছিলাম প্রথম এই গাছ, এটা পানির ট্যাঙ্কি ছোট্ট আসছিল তাই না? এই দেখো এইদিকে কত সুন্দর পেঁপে মাশাআল্লাহ। হ্যাঁ, এটা ভরা, এটার মধ্যে ধরতেছে মাত্র। আমাদের রান্নাঘর, এটা কি মোরগ ফুল না কি ফুল জানো? এটা এটা তো অনেক হয়ে সুন্দর হয়েছে গাছটা। নতুন আবার আরি আরি পেয়ার করে দিয়েছে মনে কাকু। আর ভাবির ঘর বন্ধ, এই যে বিড়াল বিড়াল আছে দিদি। রান্নাঘরে লাকড়ি মাকড়ি কিছুই নাই, মানুষও নাই, কিচ্ছু নাই, এটা হয়েছে পিছনে যাওয়ার গেট, বাড়ির পিছনে যাওয়ার। এই রান্নাঘরে বৈশাখ কত রান্না করছি, কি খাওয়াটা খাইতে আগে মারি চুলায় রান্না করে, একসাথে তিন চুলা রান্না করতাম আমরা, চুলাগুলো শেয়ার করি করো, একসাথে তিন চুলা দিতাম। ঈদের দিন তো বাপরে বাপ, পারলে আর একটা চুলা লাগাই নিতাম। এটা হচ্ছে মার্গালা। হ্যাঁ, এই যে আমাদের ঐতিহাসিক জিনিসপত্রের এখানে সব মশলাপাতি লাকড়িতে। এই জায়গা আগে পাতা দিয়া বোঝাই থাকতো, রান্নাঘরে বসার জায়গা থাকতো না এই সিজনে, এই শীতের সময়। জাম্বুরা গাছটা বাড়ির ভিতরে চলে আইতেছে, আছে ওই যে নিচে পড়ে গেছে, জাম্বুরা গাছে চাপ দিয়া রাখছে। ওইটা করম জায়গাটা কি বাধা, ব্যাগ ট্যাগ হয়তো পলিটলি পড়ে আছে। ওইটা কি গাছ দিছে, ওইটা কোন তো না ইয়া রাখছিল মনে হয়, ওই যে তালের শ্বাস পরে চারা উঠে অল্প স্বল্প করে নাকি। আর এই যে এটা দেখো, এটা দেখো, এটা হইতাছে চুলা, মাটির চুলা ধান সিদ্ধ করতে ডাইগা রাখছে। আমি ভাই একটু উঠা তো, এক সাইড দিয়ে আবার সাপ বাড়ে না, জল আছে থাকতেই। মাটির চুলা ধান সিদ্ধ করে, এই চুলা তো ধান সিদ্ধ। টিন গুলো তো বিক্রি করলো না, না এই ঘর তো ডাইকিয়া যাইতেছে গাছপালার সামনে পড়ে। অনেক ছোট ছিলাম, এই হচ্ছে আমাদের সেই বাড়ি যেখান থেকে কিনা আমরা উঠে ঢাকা শহরে এখন।